দুই সালের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসি অনুযায়ী আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজড হবে কি না আজকে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে একদম পরিষ্কার করে দিব প্লাস এই ভিডিও দেখার পর আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন যে আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজড হবে কি না বাট তার আগে এটা জানা অনেক জরুরি যে কপিরাইট ক্লেম জিনিসটা কি আর কপিরাইট ক্লেম কেনই বা ভিডিওতে দেয়া হয় তো যখন আপনি ইউটিউবে আপলোড করা অন্য কারো ভিডিও অডিও বা মিউজিক আপনার ভিডিওতে ইউজ করেন তখন ইউটিউবের অ্যালগোরিদম বা বলতে পারেন ইউটিউবের রোবোটিক সিস্টেম যদি এটা বুঝতে পারে যে আপনার ভিডিওর সাথে অন্য কারো ভিডিও হুবহু মিল রয়েছে তখন ইউটিউব আপনার ভিডিওতে একটা ক্লেম বসিয়ে দেয় আর এটাকেই বলে মূলত কপিরাইট ক্লেম এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই কত সেকেন্ড অন্যের ভিডিও কপি করলে ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে তো এটার কোনো লিমিটেশন নেই যে দশ বা পনেরো সেকেন্ড অন্যের ভিডিও কপি করলে ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না যদি আপনি অন্য কারো ভিডিও দশ সেকেন্ডও কপি করেন আর ইউটিউব অ্যালগোয় যদি সেটা বুঝতে পারে তাহলে নিশ্চিত থাকেন যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবেই আসবে তো এখন মেন কথা আসা যাক যে ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে চ্যানেল মনিটাইজড হবে কি না তো দেখুন আপনার ইউটিউব ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজড হবে কিন্তু আপনার যেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটাকে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না সেই ভিডিওটাকে একমাত্র তিনি মনিটাইজ করতে পারবে যার কন্টেন্ট কপি করার কারণে আপনার এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছে অর্থাৎ ওই ভিডিওতে মনিটাইজেশন চালু হবে কিনা সেটা ডিপেন্ড করতেছে ওই অরিজিনাল কন্টেন্টের মালিকের উপর তিনি যদি চায় ওই ভিডিওটাকে মনিটাইজ করতেও পারবে আবার তিনি যদি না চায় তাহলে সেই ভিডিওটাকে তিনি মনিটাইজ নাও করতে পারে কারণ মনিটাইজেশন চালু বা বন্ধ করার অপশন ওই অরিজিনাল কন্টেন্টের মালিকের কাছে থাকবে আপনার কাছে কিছুই থাকবে না যদি সেটা কপিরাইট কন্টেন্ট হয়ে থাকে আর ওই মনিটাইজেশন যদি তিনি চালুও করে তাহলে ওই ভিডিও থেকে যে ইনকাম বা রেভিনিউ জেনারেট হবে সেটা কিন্তু আপনি পাবেন না সেটা ওই অরিজিনাল কন্টেন্টের মালিকের কাছে চলে যাবে অর্থাৎ কপিরাইট কন্টেন্ট থেকে যে রেভিনিউটা ইনকাম হবে সেটা ওই অরিজিনাল কন্টেন্টের মালিকের কাছে শেয়ার হয়ে যাবে বাট একটা উপায় আছে যদি আপনি ওই ভিডিওটা থেকে কোনোভাবে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে পারেন তাহলে ওই ভিডিওটাকে আপনি নিজে থেকে মনিটাইজ করতে পারবেন প্লাস ওই ভিডিও থেকে যে ইনকাম বা রেভিনিউ জেনারেট হবে সেটাও আপনি আপনার নিজের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিতে পারবেন তো কিভাবে সঠিক ওয়েতে ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটিকে দেখে আসতে পারেন যেটা লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন যে কিভাবে ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয় বিষয়টা ভালো করে বুঝুন কিন্তু কপিরাইট ক্লেম থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হবে কিন্তু যেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটাকে কিন্তু আপনি নিজে থেকে মনিটাইজ করতে পারবেন না এখন অনেকে বলবে যে ভাই ভিডিও মনিটাইজেশন হবে না কিন্তু চ্যানেল মনিটাইজ হবে এটা আবার কেমন কথা দেখুন ইউটিউব নিজেই বলতেছে যে ওই ভিডিও থেকে যে রেভিনিউ বা ইনকাম জেনারেট হবে সেটা আপনি পাবেন না সেটা ওই অরিজিনাল কন্টেন্টের মালিকের কাছে চলে যাবে কিন্তু ইউটিউব তো আপনাকে এমনটা বলেনি যে ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার জেনারেট হবে সেটা ওই অরিজিনাল কন্টেন্টের মালিকের কাছে চলে যাবে সো বেসিক্যালি ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য ওয়ান কে সাবস্ক্রাইবার এবং ফোর কে থাউজেন্ড আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট করার প্রয়োজন পড়ে সেটা যদি আপনি ওই ভিডিও থেকে কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজড হবে আশা করি বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেছে তো এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ